পুরোটা দিন এত পরিমাণে আনন্দ করার পর মামিরা আজ রাতে চলে যাচ্ছে। আসলে সব যাত্রা শুরুটাই না অনেক বেশি ভালো লাগে, তবে শেষটা কেন যেন ভালো লাগতেই চায় না। আর এটা যদি হয় কোনো বিদায় তাহলে তো আর কথাই নেই, ভালো একেবারেই লাগে না। আসসালামু আলাইকুম। উত্তরা দিয়াবাড়ি রেলওয়ে স্টেশনে আমরা যখন মেট্রো রেল থেকে নেমে আসলাম, এরপর দেখি আপনাদের ভাইয়া আমাদের জন্য হাজির। তো আজকে পুরোটা দিন আমি ঘুরেছি ফিরেছি, ভীষণ ভালো লেগেছে। তবে আপনাদের ভাইয়াকে কিন্তু আমি প্রচুর পরিমাণে মিস করেছি। আমার আসলে ওকে ছাড়া কখনোই এভাবে ঘোরাফেরা হয় না। একদিকে ভালো লাগা কাজ করলো, অন্যদিকে তার জন্য খারাপও লাগছিল। তো এরপর আমরা চলে এসেছিলাম উত্তরা বটতলাতে, যে জায়গাটা আছে। এর আগের বার সুস্মি রোশনি রোদুশি সহ এই জায়গায় এসে চোরকিতে, তারপর হচ্ছে শান্তামারিয়া বলে একটা যে গেম আছে, সরি গেম না রাইড আছে, সেটার মধ্যে ওরা চড়েছিল আর ওদের ভীষণ ভালো লেগেছিল ওই বার। তো এবারও তারা বলল যে তারা ওইখানে যেতে চায় চোরকিতে আর ওই রাইডে উঠবে। তো এরপর হলো তাদের কথা মতো তাদেরকে চোরকিতে চড়ানো হলো, কিন্তু বাকি রাইডটা ছিল বন্ধ। এরপর আমরা একটা জায়গায় চলে এসেছিলাম, এটা হচ্ছে শান্তামারিয়াম ইউনিভার্সিটির কাছেই, আর সেখানে হচ্ছে আমরা চা খেতে এসেছি। এই স্টলটা হঠাৎ করে চোখে পড়লো, তো দেখে ভালো লাগলো, মনে হলো যে বাহিরের পরিবেশে বসে চা খাওয়া যাবে। তো প্রথমে বাহিরেই বসেছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছিল যে ঠান্ডা লাগছে, এরপর আমরা আবার ভিতরে এসে বসলাম। আর আমরা সবার পেট ভরা থাকলো, আপনাদের ভাইয়ার যেহেতু সন্ধ্যার পর কিছুই খায়নি, আমাদেরকে আবার নিতে এসেছে, তাই বললাম যে ঠিক আছে তুমি এখান থেকে কিছু খেয়ে নাও। তো এখানে ছিল কাবাব আর রুমালি রুটি, কেউ খাবে না, যার কারণে হচ্ছে একদম অল্পভাবেই কাবাব আর রুমালি রুটি নেওয়া হয়েছিল, যেটা আপনাদের ভাইয়ার জন্যই, আর সাথে আমি আর মামি একটু শেয়ার করেছিলাম। আর কাবাব খাওয়ার পরেই তো জনপ্রতি সবাই আবার চা খাচ্ছি, চাটা কিন্তু বেশ মজা ছিল। তো এই চা খাওয়ার মধ্য দিয়েই খুব মজার একটা ঘোরাফেরার সমাপ্তি হলো, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। পুরো দিনটা এত পরিমাণে আনন্দ কেটেছে যে সারা জীবন এই মেমোরিটা থেকেই যাবে। তো রাতও দেখতেই পাচ্ছেন কি ভীষণ খুশি। তো এরপর তো আমরা বাসায় চলে এসেছি, আর এই তো বাসায় এসে তো মা, আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া আবার চা খাচ্ছিল, আর যেহেতু মা আপনাদের ভাইয়া মানে পুরো ফ্যামিলি ওনারা খুব বেশি চা খেতে পছন্দ করে, তো যতবার চা দেবেন ততবারই খাবে, তাদের কোনো প্রবলেম নেই। তো বাসায় এসে গল্প করতে করতে রাত 10টা, আর মামিদেরকে প্রচণ্ড রকম বলছিলাম যে থেকে যেতে, কিন্তু মামি থাকবে না, বলছে যে আবার আসবো। তো এইদিকে হচ্ছে মা শাশুড়ি মা মিলে যে মজার মজার রান্নাবান্না করেছিল, রান্নাগুলো মা করেছিল আর আমার শাশুড়ি মা হেল্প করেছিল। তো দুইজন মিলে যে রান্নাবান্না, সেই রান্নাবান্না এখন কে খাবে, মামিদের জন্য তো রান্না করে রেখেছিল। ফুলকপি ভাজি, আইর মাছের ঝোল, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, তারপরে আগের গরু মাংস তো ছিল। তো রাত যেহেতু 10টা আর আমাদের একটু সবারই দেখা যায় যে ফ্যামিলিতে একটু দেরি করে খাওয়ার অভ্যাস, তো আর সবার এছাড়াও পেট ছিল ভরা, কেউ যেহেতু খাবে না, তো আমি ভাবলাম যে একটু তরকারি দিয়ে দিই, মামি নিবে না। তারপর আমি জোর করে কয়েক পিস মাছ দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটু ঢেঁড়স চিংড়ি মাছের তরকারি। যেহেতু বাসা থেকে আগের দিন আসা হয়েছে, তো এত রাতে গিয়ে তো যদি ক্ষুধাও লাগে, রান্নাবান্না তো কারো করতে ইচ্ছে করবে না, তো একটুখানি দিয়ে দেওয়ার কারণ এটাই যে যদি দেরি করে যখন যাব বা এরপরে হয়তো ক্ষুধা লাগতে পারে, তখন যেন একটু খাওয়া দাওয়া করতে পারে। যাই হোক, ঝোল যেন না পড়ে সেই জন্য আপনাদের ভাই আবার স্কচ টেপ দিয়ে এটাকে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল। তো এরপর এবার ফাইনালি চলে আসলো বিদায়ের মুহূর্ত, আর ওই যে ঘড়ির কাটাতে রাত 10টা। এত রাতে মামি বলছিল যে একটা উবার করে দিতে, মামি চলে যাবে, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে না চলেন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে আমিও গিয়েছিলাম, কারণ হলো যখন যাবে তখন তো মামিরা সাথেই থাকবে, ফেরার পথে সে আবার একা হয়ে যাবে। তো মামিও বলছিল যে নাসরিন তুমি চলো, আসার সময় তাহলে রিজবির ভালো লাগবে। তো এরপর আমিও ভাবলাম যাই তাহলে, আরও কিছুটা সময় সবার সাথে একসাথে কাটানোর সময় তাহলে পাবো আমি। তো যাই হোক, এরপরেই তো সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর ফাইনালি সবাইকে বিদায় দেওয়ার জন্য এই যে দেখেন রোদুশির কোলে চড়ে আমাদের রোরও চলে এসেছে। তো যাই হোক, মামিদেরকে আমাদের পৌঁছে দিতে রাত 11:15 মতো বেজে গিয়েছিল, আর এত রাতেও মামার বাসায় গিয়ে চা খেয়ে আসতে হলো। মামি গিয়ে আমাদের জন্য চা তৈরি করলো, চা খেয়ে আবার 11:30 রওনা হয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তো এরপর আর সেদিন কোনো রকম ভিডিও করা হয়নি, আর এটা হলো কয়েকদিন মানে 2 দিন পরের ভিডিও। আমার মনে হয় ঘরের গৃহিণীদের প্রতিটা কাজের যদি পারিশ্রমিক দেওয়া হতো, তাহলে হয়তো পুরুষের চাইতে মহিলাদের ইনকাম অনেক বেশি হতো। আমি শুধুমাত্র একজন হাউসওয়াইফ, আমি কোনো ইনকাম করি না, এটা হয়তো কোনো মহিলাকেই বলতে হতো না। কিন্তু আফসোস, মহিলাদের কাজের সেই রকম কোনো মূল্যায়নই করা হয় না, পারিশ্রমিক তো অনেক দূরের কথা। আজকে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে গিয়ে এটাই বারবার মনে হচ্ছিল। রেস্টুরেন্টে গিয়ে অল্প কয়টা ফ্রেঞ্চ ফ্রাই যখন অর্ডার করা হয়, কত টাকা দিয়ে কয়টা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়,
আর বাসায় বানালে এক গামলা বানিয়ে দিতে হয়। আমার কাছে মনে হচ্ছে এখানে আমি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছি এটা রেস্টুরেন্টে বসে অর্ডার করা ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতে চার প্লেটেরও বেশি হবে। এখন যদি এর মূল্য হিসাব করি তাহলে আমি কয় টাকা পাই? কিন্তু সেটা তো আর কেউ দিবে না, তাই না? যাই হোক, আমরা নারীরা কিন্তু সেই মূল্য চাইও না। এই কষ্টগুলোর বিনিময়ে আমরা শুধু একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু কেয়ার, এটাই চাই। আমাদের কষ্টগুলো আমরা পারিশ্রমিকে না, ভালোবাসার মাধ্যমে বিনিময় করে ফেলি। কিন্তু কিছু নারী মনে হয় সেই ভালোবাসাটুকুও পায় না। আলহামদুলিল্লাহ আমার এ নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আমি আমার পরিবার থেকে যথেষ্ট ভালোবাসা, কেয়ার, শ্রদ্ধা সব কিছুই পাই। কষ্ট লাগে সেই সব নারীদের জন্য যারা এত কিছু করেও কিছুই পায় না। যাই হোক, আজকের সন্ধ্যার চা নাস্তায় আমি তৈরি করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর সন্ধ্যায় চা নাস্তা করার পর আমি এই তো রান্নায় চলে এসেছি, আজকে সন্ধ্যার পরই রান্না করছি। তো আমি আজকে একটা ভাজি করছি, তার সাথে কই মাছ ভুনা করব আর তার সাথে একটু ভর্তা বানাবো। তো আমি ভাজি যেটা করছিলাম সেটা হচ্ছে পেঁপে, গাজর, আলু সব কিছু একসাথে মিক্সড করে একটা ভাজি করছি। আমি দেখা যায় যে অল্প অল্প করে তরকারি যদি ফ্রিজে জমে যায় না, সেই ক্ষেত্রে সব কিছু একসাথে একদম কুচি করে একটা ভাজি করে ফেলি, যেটা আপনাদের ভাইয়া খেতে ভীষণ পছন্দ করে। আর এইদিকে হচ্ছে টমেটো দিয়ে আমি কই মাছটা ভুনা করব, যার কারণে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে টমেটোও দিয়ে দিয়েছি। এরপরেই তো আমার কই মাছ ভুনাটা প্রায় কমপ্লিট। টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে, আর শীতকালে আমার কাছে এই কই মাছ অনেক বেশি ভালো লাগে, কারণ প্রত্যেকটা মাছে যেহেতু তেল থাকে আর তাজা তাজা থাকে, তাজা তাজা রান্না করে যদি এই কই মাছটা খাওয়া যায় আমি শুধু একটা মাছ দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবো। তো শুধু আমি না, এই কই মাছটা আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে, সাথে রাদ্রদোষীও পছন্দ করে। তো সবার পছন্দের কই মাছটা আমি ভুনা করে নিলাম। নাস্তা খেয়ে এই যে আমি রান্নাবান্না সারলাম, এই রান্নাবান্না সারতে সারতে প্রায় 10টা বেজে গেছে। তো আমি রান্না করেছিলাম কই মাছ ভুনা, তার সাথে ভর্তা করেছিলাম, এটা হচ্ছে শিম ভর্তা। কয়েকটা শিম যদি আমার ফ্রিজে থেকে যায়, পুরনো হয়ে যায়, সেটা আমি আর রান্না করি না, প্রতিবারই এরকম করে একটু ভর্তা করে ফেলি, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই যে বলেছিলাম না যে গাজর, আলু আর পেঁপে দিয়ে একটা ভাজি করে ফেলেছি, নামানোর আগে ধনিয়া পাতা দিয়েছি, আর এই যে আমার ভাজিটাও কমপ্লিট। তো এই পুরো রান্নাটাই কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই যে ভেজেছিলাম সেই ভাজার তেলটা দিয়ে করেছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, আপনি যে বিভিন্ন জিনিস তৈরি করে যে ভাজেন, পরবর্তীতে তেলটা কী করেন? তেলটা কিন্তু আমি চেষ্টা করি সাথে সাথেই ব্যবহার করে ফেলতে। এই যে দেখেন, আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজার তেলটা দিয়ে আমি রান্নাটা করেছি, আর বাকি যতটুকু আছে এতটুকুও কিন্তু পরের দিন আমি যে রান্নাটা করব না তার মধ্যে দিয়ে দিব। এতে করে তেলটা অপচয়ও হলো না আর বেশি দিন রেখে পুরনোও হলো না। তো যাই হোক, এই তো বলেছিলাম না, রান্না করতে করতেই 10টা বেজে গেছে, তারপরও এই তো বের হচ্ছি। আপনাদের ভাইয়া এর মধ্যে নিচে নেমে গেছে গাড়িটা বের করার জন্য, আর আমি বের হয়েছি। আমাদের কিছু টুকিটাকি শুকনো বাজার আছে যেটা করতে হবে। আমি তাকে বলেছিলাম যে আমি রান্না করছি, তুমি চলে যাও। বলে যে না, তুমি চলো, তুমি সহ যাবো, একসাথে করে নিয়ে আসি। এখন কথা হলো, আমার তো রান্না করতে করতেই দেরি হয়ে গেছে, আর 10টার পর যদি আমি যাই, কোনো সুপার শপ কি খোলা থাকবে? এখন তো প্রায় 10:30টাই বেজে যাবে যেতে যেতে। বলছে যে না, খোলা থাকবে, চলো যাই। তো এরই মধ্যে আমাদের নিচের গ্যারেজে যত গাড়ি ছিল সব কিন্তু পার্কিংয়ে ঢুকে গেছে, আর সবগুলো গাড়ি যখন পার্কিংয়ে ঢুকে যায় তখন কিন্তু গাড়ি বের করতেও একটু সমস্যা হয়। তো এখানেও বেশ অনেকটা সময় লেগে গেল। এরপর যা ভেবেছি তাই। এই যে আমরা যেতে যেতে সব কিছু বন্ধ হয়ে গেছে, আর আমি যখন রাগ করছিলাম তখন ঘুষ হিসেবে আমার পছন্দের ললি আইসক্রিম খাওয়াচ্ছে। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের অবস্থা, পরের দিন আবারও আমাকে নিয়ে এসে আসবে বাজার করতে। আজকে তবে ঘুষ হিসেবে আইসক্রিম খাইয়েই বাসায় নিয়ে যাচ্ছে। খেতে খেতে বাসায় যাই, আর তার সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।